এখন দেখবেন মাইনরি ফ্রিজ মুখোশ সৌজন্যে মাইনরি ফ্রিজ দেশ বা বিদেশে বসে মাই টিভির পর্দায় যারা মুখোশ অনুষ্ঠানটি দেখছেন আপনাদের সকলকে সালাম। প্রথমে আমন্ত্রণ জানাচ্ছি সমাজের চলমান অনিয়ম অপরাধ আর নানান দুর্নীতি বিষয়ক এবং ভালো মানুষের মুখোশ পড়ে সমাজে যারা বিভিন্ন ধরনের অপরাধ করে বেড়াচ্ছে তাদের স্বরূপ উন্মোচনে মাই টিভির আয়োজন আপনাদের প্রিয় অনুষ্ঠান মুখোশ। আর আপনাদের সঙ্গে আছি আমি এস কে লিটন। আপনাদের নিশ্চয়ই মনে আছে গত কয়েকদিন আগে রাজধানীতে কিভাবে ছিনতাইয়ের ঘটনা ঘটে থাকে সেই চিত্র তুলে ধরেছিলাম, কিন্তু আজকেও ছিনতাইয়ের চিত্র তুলে ধরব। তবে আজকের বিষয়টি একটু ব্যতিক্রম, তা হলো বোরকা পরে ছদ্মবেশী নারীরা কিভাবে ছিনতাই করে থাকে। দর্শক চলুন এসব চিত্র দেখতে আপনাদেরকে নিয়ে যাই রাজধানীর বিভিন্ন অলিতে গলিতে। গত পর্বে পুরুষ ছিনতাইকারীদের ক্যামেরা বন্দি করতে মুখোশহীন হামলার শিকার হয়েছিল, এভাবেই তাদেরকে জাপটে ধরা হয়। রাজধানীর 200 স্পটে ছিনতাইয়ের ঘটনার বর্ণনা দেয় ছিনতাইকারী চক্রের এই সর্দার। কি করতে পারছিলেন দেখছেন না? মুখটা খুলুন। না না, মুখ খুলবেন। ছিনতাইয়ের টাকা বাক করতেছিল। আমি লোকাল সর্দার। আপনার কত টাকা পান? শতকরা কত টাকা পান? 50% এয়ারপোর্ট থেকে একার গুলিস্তান পর্যন্ত। আমরা সব এয়ারপোর্টের কথা, আমার এক্সপোর্টের কথা আমরা বলবো না। ছদ্মবেশী মহিলা ছিনতাইকারীদের অনুসন্ধানের নামে মুখোশ টিম, 10 দিনের অনুসন্ধানে বেরিয়ে আসে অনেক ভয়াবহ তথ্য। এসব তথ্য আপনার আমার কাছে অনেক ভয়ঙ্কর হলেও তাদের কাছে একেবারে ছোট ব্যাপার। মুখোশহীন রাজধানীর মহাখালী, গাবতলী, মিরপুর, গুলিস্তান, যাত্রাবাড়ি ও ফার্মগেট সহ বিভিন্ন এলাকায় রাতে ছদ্মবেশী বোরকাদারি ছিনতাইকারীদের সন্ধানে। রাত 10টার থেকে ভোর 4টা পর্যন্ত মুখোশ টিম মহিলা ছিনতাইকারীদের খুঁজে কখনো আঁকাবাঁকা গলি, কখনো আবার সদর জায়গায়, এভাবেই চলতে থাকে 5 দিন। অনেকটাই হতাশ হয়ে পড়ে মুখোশ টিম।
সপ্তম দিন জিকাতলা মোড়ে গেলেই চোখে পড়ে কয়েকজন বোরখা পরা মেয়ে। কাছে যেতেই আওয়াজ আসছিল তারা কি যেন ফিসফিস করছে। রাত যখন 11টা বাজে তখন মুখোশ টিমের ক্যামেরায় ধরা পড়ে ছদ্মবেশী বেশ কয়েকজন নারী। তাদের মধ্যে কি যেন তর্ক বিতর্ক হচ্ছিল, তখনই মুখোশ টিমের সন্দেহ জাগে। আর এই সন্দেহের বেড়াজাল থেকে বেরিয়ে আসার জন্যই তাদের পিছু নেই। অবশেষে সপ্তম রাতে বেরিয়ে আসে তারাই হলো ছিনতাইকারী সদস্য। বোরকাদারি ছদ্মবেশী ছিনতাইকারীরা যেখানে অনেক লোকের উপস্থিতি সেখানে ছুটে যায়, টার্গেট করে ভালো পোশাক বা টাকা আছে এমন ব্যক্তিদের। এক ব্যক্তি যাবে মোহাম্মদপুর, রিক্সাওয়ালাদের জিজ্ঞাসা করছিল। এক পর্যায়ে রিক্সায় ওঠা মাত্র ছিনতাইকারী চক্রের এই নারী সদস্য রিক্সার সামনে গিয়ে দাঁড়ায়, আপনাকে তো নেওয়া যাবে না, বলতে থাকে, ভাই আমিও মোহাম্মদপুর যাব, ভয় পাচ্ছি, আমাকে একটু সঙ্গে নিলে উপকার হতো। তিনিও রাজি হলেন দুজন মোহাম্মদপুরের উদ্দেশ্যে। কোথায় মোহাম্মদপুর বাসা কোথায় আপনার? মুখোশ টিম তাদের পিছু নেয়, রিক্সায় বসে দুজনে গল্প করছে আর যাচ্ছে, আমরাও তাদের পেছনে পেছনে। সংসদ ভবনের সামনে একটু নিরিবিলি জায়গায় যেতেই কিসের যেন শব্দ আসছিল, রিক্সা চলছে না। আমরা দৌড়ে যেতেই ক্যামেরায় ধরা পড়ে অন্য এক দৃশ্য। সেখানে কি ঘটনা ঘটেছিল বা কি বা হয়েছিল, নারী ছিনতাইকারীর কাছে আমরা কি তথ্যই বা পেয়েছিলাম, সে বিষয়ে অবশ্যই জানবো। তার আগে নিব ছোট্ট বিরতি। আমাদের সঙ্গে থাকুন, মুখোশের সঙ্গে থাকুন। আপনারা দেখছেন মাইওয়ান ফ্রিস মুখোশ সৌজন্যে। মুখোশের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। বিরতির আগে যেখান থেকে শেষ করেছিলাম সেখান থেকে শুরু করা যাক। যা বলছিলাম মহিলা ছিনতাইকারীর কাছে আমরা কি তথ্য পেয়েছি, দর্শক চলুন এর বিস্তারিত জেনে আসি। রিক্সার কাছে যেতেই ক্যামেরা দেখেই এভাবে দৌড়িয়ে পালিয়ে যায় মহিলা ছিনতাইকারী। তার পিছনে পিছনে আমরাও দৌড়াতে থাকি। প্রায় কিলোমিটার দৌড়ানোর পর তার নাগাল পাই আমরা। ক্যামেরা ধরতেই ভালো হবে না বলে হুঁশিয়ারি। সে নিজেকে নির্দোষ বলে দাবি করে। তার কথায় প্রথমে মনে হচ্ছিল আমরা ভুল জায়গায় এসেছি। কেন, আমি কি করেছি? ওনাকে আমি কিচ্ছু করিনি। আপনি কি বলছেন, আপনি কি দেখেছেন? আমি রিক্সা থেকে নামব তাই জোর দিয়েছি। আমি কিচ্ছু করিনি, আমাকে ছেড়ে দেন প্লিজ, আমাকে যেতে দেন, আমাকে বাসে যেতে হবে। সত্যি কথা না বললে পুলিশের হাতে তুলে দিব, তারপর কিছুটা নমনীয় শর্ত পুলিশের হাতে ধরিয়ে না দেই। প্লিজ আমাকে পুলিশে দিয়েন না, আমি সব সত্যি কথা বলে দেব। আমি আসলে ওখান থেকে ওনাকে মিথ্যে কথা বলে নিয়ে এসেছি, বলছি যে আমাকে একটু হেল্প করবেন, আমি ইয়েতে যাব। কিভাবে কি কৌশলে চিন্তাই করছে তার বর্ণনা দেয় এই মহিলা চিন্তাইকারী। আসলে আমাদের এটা একটা ব্যবসা, এটা করেই আমরা খাই। ওনাকে মিথ্যা কথা বলে নিয়ে আসছি, তারপরে ওনার কাছে যা ছিল সবকিছু আমি চিন্তাই করে নিয়ে নিয়েছি, আমি সবকিছু দিয়ে দেবো, তা আমাকে পুলিশে দিয়েন না। মহিলা চিন্তাইকারীর কাছে জানতে চাওয়া হয় আরো কোথায় কোথায় তার দলের মহিলা চিন্তাইকারীরা চিন্তাই করছে। বর্ণনা দেয় সেখানকারও, আমাদের সাথে আরো অনেক মেয়ে আছে, তারপরে আমাদের সর্দার আপু আছে,
ওনার নির্দেশে এগুলো করি। আমাদেরকে কি ঠিকানা মতো ওনার কাছে নিয়ে যাবেন? নিয়ে যেতে পারবো। আসলে ব্যাপার হচ্ছে কি, উনি যে এক এক সময় এক এক জায়গায় থাকে, একবার থাকে মিরপুরে, আবার থাকে গুলিস্তান, অনেক জায়গায়। আপনাদের সাথে আরো অনেকে তো কাজ করে। হ্যাঁ, ওরা কোথায় কাজ করে? গুলিস্তান। হ্যাঁ হ্যাঁ, এটা পারবো। ওটার পরে কি আপনি সবজানের ভাষা দেখাই দিতে পারবেন? চেষ্টা করবো আমি, কারণ উনি অনেক জায়গায় থাকে। এখন কোন জায়গায় থাকে রিয়েলি আমি বলতে পারি না। পাঁচ সাত বছর। হ্যাঁ, সবাই ভুট্টা পরে এগুলো পরে। প্রায় 15-20 জন। আপনারা এখন নিশ্চয় একটু অবাক হচ্ছেন এটা কিভাবে সম্ভব, কিন্তু মনে রাখবেন এটাই বাস্তবতা। যে মহিলা ছিনতাইকারীকে আমরা হাতে নাতে ধরেছি, চলুন তার কাছে জেনে আসি যে আরো কোথায় কোথায় ছিনতাইয়ের ঘটনা ঘটে থাকে। প্রতিবেশী মহিলা দ্বারা যিনি শিকার হয়েছেন, তিনি রক্তমাখা অবস্থায় বলতে থাকে কিভাবে চাকু ঠেকিয়ে ছিনতাই করেছে। এই পথে এসে তো আমাকে বললো যে যা কিছু আছে সব দিন, নাইলে নাইলে টিকিট দেবো। আর এই ছুরি ছুরি ধরছে আমার, আমাকে বলছে যে আমার সাথে ফার্মগেট পর্যন্ত যাবে, পরে আমার সাথে উঠছে, উঠার পর থেকে আমার ছুরি ঠেকে আর সব কিছু নিয়ে গেছে। আপনার কাছে খানিক আগে একটা সারা দুই মেয়ের কাছে আনছে, চাকু নিয়ে নামছে। ঠিক আছে, এক আনসার ছিল ভিতরে বাড়তে ই করতে পারে নাই, তারা তো একবারে মাইছে চাকু নিয়ে মানে দৌড় দিচ্ছে। তারপর ছদ্মবেশী মহিলাকে নিয়ে মুখোশ টিম গুলিস্তানের উদ্দেশ্যে রওনা দেয়। কয়েকজনকে দেখা যায় উৎপেতে আছে শিকার করার জন্য। মহিলা ছিনতাইকারী তাদেরকে দেখিয়ে দেয় মুখোশ টিমকে আমাদের উপস্থিতি টের পেয়েই পালানোর চেষ্টা। সেখানে কি ঘটনা ঘটেছিল আর তাদের কাছে কি তথ্য বা পেয়েছি সে বিষয়ে জানবো, তবে তার আগে নিবন্ধ করতে বিরতি আমাদের সঙ্গে থাকবে। আপনারা দেখছেন মাইওয়ান ফ্রিজ মুখোশ সৌজন্যে মাইওয়ান ফ্রিজ। মুখোশে থাকার জন্য আপনাদের সকলকে আমারও ধন্যবাদ। বিরতির আগে যেখান থেকে শেষ করেছিলাম সেখান থেকে শুরু করা যাক। গুলিস্তানের পাশে রয়েছে একটি পার্ক, মুখোশ টিমের ক্যামেরা দেখেই মহিলা ছিনতাইকারীরা এভাবে দৌড়াতে থাকে। এক পর্যায়ে তাদের কাছাকাছি পৌঁছাতেই ক্যামেরা বন্ধ করার হুমকি। এভাবেই চলে অনেকক্ষণ। এই জায়গার পাশাপাশি কিন্তু সব পুলিশ আছে, কিন্তু পুলিশের ভয় দেখানো হলেই কিছুটা হলেও লাইনে আসে, বলতে থাকে তাদের অপকর্মের কথা। আমি যেটা বলতে চাচ্ছি, যেটা জানতে চাচ্ছি, ওটা আপনারা সব বলবেন আমাদেরকে, না হলে না হলে একে চিনেন না। এ তো আপনাদের সাথে কাজ করে বিভিন্ন রিক্সা বা সিএনজিতে। বলো মিথ্যে কথা বলছো কেন, আমাকে চিনো না তোমরা? ইয়ে করে না, আমি ধরাই দেবো। কেন করতে বলেন তাহলে বলো। ঠিক আছে ক্যামেরা, আপনি বলেন না। মানে এই যে এই জায়গায় কি করতেছিলেন আপনারা? ঘুরতে আসছি। সত্যি কথা বলেন না, কিন্তু আশেপাশে কিন্তু পুলিশ ধরা দেবো। কিন্তু কি বলছি, ঘুরতে আসছি। আমাদের মাফ করে দেন, আমাদেরকে ছেড়ে দেন। সত্যি কথা বলেন আপনি। আমরা আসলে একজন নির্দেশে কাজ করি, উনি যেভাবে বলে আমরা সেভাবেই করি। যাইতে কি এক জায়গায় খারাপ জায়গায় বলতেছি ভালো একটা মার্কেটে যাব, এরকম বইলা টেলার কি উঠি। আমি সব বলি যে আমাদেরকে একটু হেল্প করেন, আমরা তো ওখানে যাব, তারপরে তাদের ওখানে উঠে তাদেরকে ইনভেস্ট করি। অ্যাকচুয়ালি আমাদের সর্দার যেভাবে বলে আমরা ওভাবেই কাজ করি, চাই সে ধরা পড়ুক। অ্যাকচুয়ালি তার নির্দেশে তো আমরা এগুলো করি। ভালো ভালো একটা দু একটা দেখে ঠেক দেই, ঠেক দেওয়ার পরে মনে করেন হাতায় উঠায় নিয়ে যাই, তারপরে আর কি ছেলে মানুষ তো বলতে চলতে পারকা কারো কাছে বলতে চলতে পারে না এরকম। আপনারা এরকম করেন নাকি যে আমি কিন্তু চিৎকার দেবো, চিৎকার দিয়ে কিন্তু বলবো যে আপনি আমার সাথে খারাপ ব্যবহার করেছেন বা এরকম? হ্যাঁ হ্যাঁ, এরকম কিছু বলি, কারণ না বললে নিব কিভাবে? পরে ছেলেদের পক্ষে তো আর কেউ কথা বলে না, মেয়ে মানুষ যতই যেরকমই আমাদের পক্ষে কথা বলে। আমরা তো চাই যে আমরা এখন ভালো হয়ে বাঁচতে চাই। এতক্ষণ আপনারা সবচেয়ে বেশি বোরকা পরা মহিলা ছিনতাইকারী সদস্য দেখলেন, কিন্তু তাদের যে সর্দারনি রয়েছে তাকেও তো দেখার প্রয়োজন রয়েছে। তাহলে চলুন
এই সদস্যদের নিয়েই সর্দারনির বাসায় যাই, মুখোশ উন্মোচন করি তার। এই মহিলা ছিনতাইকারীদের নিয়ে মুখোশ টিম এবার মিরপুরে সর্দারনির সন্ধানে। মুখোশকে নিয়ে যায় সর্দারনির বাসায়। ভিতরে খুব সহজে প্রবেশ করলেও সর্দারনির দেখা মিলতে অনেকটাই কষ্টের ব্যাপার। লিফটে উঠে দরজায় নক করলে বাসার ভিতর থেকে জিজ্ঞাসা করা হয় কারা আমরা। আমরা এই যে মাইটিভির থেকে আসছি, দরজাটা খুলেন। মাইটিভির মুখোশকিম থেকে এসেছি, পরিচয় পাওয়া মাত্র একেবারে তেলে বেগুনে গেলে ওঠার মতোই আচরণ শুরু করে। কথা বলবেন কি সেটা বলুন। না, আমি তো কোনো কথা বলবো না আপনার সাথে। কথা বলতে হবে আপনার। না, আমি কোনো কথা বলবো না। যদি না করেন তাহলে কিন্তু পুলিশ র‍্যাব আসবে, কিন্তু ভয় দেব আপনাকে। আপনি পুলিশ র‍্যাব কি করবেন আমাকে? পুলিশ র‍্যাব আমাদের কি না, আমার আমার হাতের মুঠোর তাই। হ্যাঁ, আপনি কি করবেন আপনি আমাকে দরজা খুলুন, আমি তো কথা বলবো। পুলিশে ভয় দেখাচ্ছেন আমাকে? ক্যামেরা বন্ধ করে কথা বলুন আমার সাথে। আপনি খোলেন, আমি তো কথা বলি। না, আপনি ক্যামেরা বন্ধ করে আমার সাথে কথা বলবেন। ক্যামেরা বন্ধ করে আপনি কথা বলুন না, বন্ধ করেন। যদি টাকা দেন তাহলে আমি এই রাস্তা ছেড়ে দেবো। কি বাড়াবাড়ি করছেন? না বলেন, আপনি আপনি এইভাবে বলেন। না, আমি তো কোনো বাড়াবাড়ি করছি না। দরজা খুলবেন না? না, আমি দরজা খুলবো না। এই যে আপনার বিভিন্ন জায়গায় যে মেয়েদের দিয়ে এভাবে করাচ্ছে, মানুষকে মানুষের কাছে টাকা বুঝে নিচ্ছেন, এটা করতে হচ্ছে আমার বাধ্য হয়ে। আমার পেট চালাতে হচ্ছে, আমার পেট চালাতে হচ্ছে। এই যে বললাম না, আপনি আমার ছাড়েন, দরজা খুলবো, কিন্তু কোন কারণে আপনারা আসছেন সেটা তো আমি ভালো করে জানতে হবে। তো করছে এরকম তো অনেকেই তো করছে, আপনি আমার কাছে আসছেন কেন? আর তো অনেকে করতেছে, সেখানে যান। দরজা খোলার অনুরোধ করলে দরজার ফুকুর দিয়ে কথা বলে, পরিচয় জানতে চাইলে আরো খেপে ওঠে। এক পর্যায়ে পুলিশের কাছে ধরিয়ে দেওয়ার কথা বললে পুলিশের ভয় দেখিয়ে লাভ হবে না বলেও জানান সর্দারনি। করাচ্ছি, আমি তো বললাম আগে যে আমি বাধ্য হয়ে করাচ্ছি। কেন? আমার তো খেতে হবে, চলতে হবে। যে কোনো মানুষ তো বাঁচতে হলে তো যে কোনো একটা কিছু করতে হবে, কিছু করতে হবে না? না কেন, এদেরকে আমার আমি টাকা দিয়ে আমি কি করে রাখি। অনেকক্ষণ পর সর্দারনি স্বীকার করেন, তার নেতৃত্বেই অনেক জায়গায় মহিলারা চিন্তাই করে থাকে। দরজা আসলে আমি তো খুলতে চাচ্ছি না, কারণ তো বোঝেনি তো, আছে অনেক মানুষ আছে এখন আছে। আপনার নাম কি? আমার নাম তো আপনার জেনে লাভ নেই, আমি আপনাকে নাম বলবো না। তার নাম জানতে চাইলে এভাবেই দরজা বন্ধ করে দেয়। কাইন্ডলি আমাকে ক্ষমা করবেন। তবে বোরকা পরে নারী সদস্যদের চিন্তায় রোধ করতে আইন শৃঙ্খলা বাহিনী বিভিন্ন কৌশল অবলম্বন করে কাজ করছে বলে জানান বিএনপির মিডিয়া উইং এর ডিসি মাসুদুর রহমান। ছিনতাইকারীদেরকে গ্রেপ্তার করার ক্ষেত্রে বিভিন্ন কৌশল অবলম্বন করতে হয়, যেটা হয়তো ছিনতাইকারীদের আমরা যে কোনো ছিনতাইকারীকে যদি গ্রেপ্তার করি অথবা তাদের যদি কৌশল সম্পর্কে আমরা অবহিত হই, যে কৌশলে আমরা তাদেরকে গ্রেপ্তার করতে পারি আমরা ঠিক সেই কৌশলটি অবলম্বন করি। যদি কোনো নারী দ্যাট মিন্স বোরকা পরে অথবা ছদ্মবেশ ধারণ করে কোনো ধরনের অপরাধ করতে চায় অথবা অপরাধ করে, সেক্ষেত্রে আমাদের পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। দর্শক, এই ছিল আজকের আয়োজন। দেখা হবে আগামী পর্বে, তবে নতুন কোনো অপরাধের সন্ধান নিয়ে ফিরে আসবে মিস স্কেলিটন। সেই পর্যন্ত অপেক্ষা থাকুন আর চোখ রাখুন মাই টিভির পর্দায়। যোগাযোগ করুন এই ঠিকানায়, প্রযোজক মুখোশ, মাই টিভি 55 বীরত্তম, বাংলা মোটর, ঢাকা 1000। আর আপনার আশপাশের যে কোনো অপরাধমূলক তথ্য জানাতে ফোন করুন এই নাম্বারে, টেলিফোন 966-5925, মোবাইল 01715-7925-77, অথবা ইমেল করতে পারেন skeleton.crime@gmail.com। বিদায় নেওয়ার আগে আপনাদের সকলের উদ্দেশ্যে বলতে চাই, অপরাধকে না ভুলুন। আর সমাজে যারা বিভিন্ন ধরনের অপরাধ করে বেড়াচ্ছে তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলুন, এই হোক আমাদের সকলের অঙ্গীকার। আর এই কামনায় আজকের মতো বিদায়, দেখা হবে আগামী পর্বে ঠিক একই সময়ে। আল্লাহ হাফেজ।